সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি নবদ্বীপ। আমি এখন আছি একটি ফুলকপির জমিতে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো দর্শক, আমরা এই যে জমিতে, এই যে আপনার ফুলকপিটা দেখতে পাচ্ছেন, এটা প্রায় 40 থেকে 45 দিন আগে এই একই জমির একটা ভিডিও দেওয়া হয়েছিল। সেখানে কিন্তু লাল শাক ছিল, লাল শাকের ভিতরে সাথী ফসল হিসাবে কিন্তু ছিল এই ফুলকপিটা। তো আজকে আমরা মূলত যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার কিভাবে ফুলকপিটা চাষাবাদ করতে হয়, কতদিন বয়সে চারাটা রোপণ করতে হয়, এবং কত বয়সে আর কি চারাটা কাটার মতো হয়, কত টাকা খরচ হলো, কত টাকা লাভ হতে পারে, এই সংক্রান্ত আলোচনা করব। তো আমরা এখানকার যে ফার্মার, আমরা তার সাথে আলাপ করব। তো দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি নবদ্বীপ আপনাদের সাথে আছি, আপনারা আমার সাথে থাকবেন। তো এটা কি জাতের ফুলকপি? এটা এটা আছে সুদর্শন নাম, সুদর্শন জাত, সুদর্শন জাত। তো দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি নামে যেমন সুদর্শন, কাজেও কিন্তু এরকম সুদর্শন, দেখতে কিন্তু মোটামুটি খুবই ভালো, যাই হোক আর কি। তো এটা কতদিন বয়সে আর কি এটা মানে চারা? 30 দিনের চারা রুইলে, 30 দিনের চারা রুইলে ওর পরে 45 দিন পরে, 45 থেকে 50 দিনে কফি কাটাবে, হারভেস্ট করা যায়। এটা তো অবশ্যই হাইব্রিড একটা জাত। হ্যাঁ, এটা হাইব্রিড জাত। আচ্ছা দর্শক, আমরা আপনার ফুলকপি চাষ সম্পর্কে জানতে চাইবো, লাভ ক্ষতির হিসাবটা কিন্তু আগে জেনে নেব। কারণ কি যে আপনার লাভ কেমন ক্ষতি কেমন এটা আমরা আগে যদি না দেখি তাহলে কিন্তু ভিডিও দেখে মজা ফাজা হয় না। আগে যদি লাভটা পাই তারপরেই না আমরা ভিডিওটা দেখব। তো এটা আপনার 1 বিঘা জমিতে লাগাতে কত টাকা মতন খরচ হতে পারে? 20 কিনার থেকে লাগানো পর্যন্ত না, টোটাল এই পর্যন্ত আপনার এই মানে টোটাল আপনার কেটে কুটে আপনার বিক্রি পর্যন্ত কত টাকা লাগতে পারে? জন টন হাবি যাবে 20,000 টাকা মতন। 20,000 টাকা? আপনি এর ভিতরে কমপ্লিট না, এর বেশি তো লাগবে না? অনেক সময় আমরা দেখে থাকি রাজমিস্ত্রির কে যদি ডাক দেওয়া হয় যে আমি একটা বিল্ডিং বানাবো, এটা আমরা আর কি স্ট্রাকচার করে দেয়, দিয়ে বলে যে 1 লক্ষ টাকায় পারবেন। আমরা কিন্তু কাজ করতে করতে দেখা যায় 2 লাখ ওভার হয়ে যায়, তাও কিন্তু হয় না। এরকম হিসাব দেখবো না আমরা। 30 শতক জায়গায় আমাদের 35 থেকে 3600 গাছ পড়ে, মানে 3,500 গাছ পড়ে, দেখা যায় যে আমাদের সর্বোচ্চ খরচ হয় 20,000 টাকা। আচ্ছা, এটা সর্বোচ্চ। তো 20,000 টাকার ভিতরে কিন্তু আমরা এটা আপনার ওঠানো পর্যন্ত কমপ্লিট, তাতে কত টাকা আর কি ইয়ে হতে পারে বেচা বিক্রি? এ বছরটা মোটামুটি বাজারটা ভালো আছে। কত টাকা এখন? 18 টাকা কেজি পাচ্ছি আমরা, বাড়ির থেকে বিক্রি দিচ্ছি 18 টাকা এরকম কেজি পাচ্ছি। তো দেখা যাচ্ছে যে আমার প্রায় 40,000 টাকা মতন লাভ আসবে। মানে খরচ খরচা বাদ দিয়ে, খরচ খরচা বাদ দিয়ে 40-60 হাজার টাকার মতো বেচা কেনা হতে পারে, মানে যদি এরকম বাজার থাকে। এরকম বাজার থাকে, কাঁচামালের কথা বলা যায় না, যদি এরকম 18-20 টাকা বাজার থাকে তো দেখা গেল যে আমার 40,000 টাকা। মাঝে মাঝে তো এরকম হয় যে আপনার এই করার পরে সব খানায় ফেলে দিতে হয়, 2-3 টাকাও কেজি বিক্রি হয়ে যায়, তখন খরচের টাকাটা ওঠে না? না। আচ্ছা, তো দর্শক, আমরা কিন্তু 20,000 টাকা খরচ করে, আর এখন কাঁচামালের বাজার খুব একটা পড়ে না, না খুব এটা এটা মোটামুটি একটা থাকে, তো যে লেভেলেই থাকে না কেন আমরা মোটামুটি আপনার খরচ খসা বাদে আপনার 40-45 হাজার টাকার মতন লাভ পাবো। তো এবার আসি আমরা আপনার ফুলকপি আপনার চাষ কিভাবে চাষাবাদ করতে হয়। তো আমরা একদম প্রাথমিক স্টেপ থেকে শুরু করব। মনে করেন একটা প্লেন জমিতে একটা লোক 1 বিঘা জমিতে লাগাবে, তো এখানে আপনার প্রথম কাজ তার কি হবে? প্রথম কাজ আমরা সাধারণত প্রথমে জমিটা চাষ দিই, চাষ দিই ফসফেট পটাশ, 20 কেজি ফসফেট, 15 কেজি পটাশ, এটা দিয়ে জমিটা চাষ দিই। চাষ দেওয়ার পরে আমরা জমিটা ফুলি করে নিই, মানে কত দূর অন্তর চারা পড়বে ওইটা, মানে সার কি আপনারা ফসফেট পটাশ আর কোনো সার দেন না? যখন আপনি সার যখন ফুলি করি ওই সময় আমরা ভার্মি কম্পোস্ট দিয়ে 1 বিঘে জমিতে 200 কেজি মতন ভার্মি প্রত্যেকটা চারার গুঁড়ায় চিহ্ন করে নিই যে এই জায়গায় চারাটা পড়বে। আচ্ছা আচ্ছা, ঠিক সেই জায়গায় ভার্মি কম্পোস্টের গুঁড়োটা দিয়ে যায়। ওই জায়গায় দেখা যাচ্ছে দুপুর 12টার দিকে ভার্মি কম্পোস্ট দিলাম, বিকেল 2:30টার দিকে চারাটা। আচ্ছা, ওই জায়গায় চারাটা রোপণ করি আমরা। তাহলে সারের বিষয়টা কি কি আসছে যে ফসফেট কতটুকু? ফসফেট 20 কেজি, ওটা চাষের সময় ফসফেট 20 কেজি, 15 কেজি পটাশ, 2 কেজি জিপসাম, আর 1/2 কেজি বোরন, 1/2 কেজি এটা দিয়ে আমরা জমিটা চাষ দিই। শেষ চাষ দিই দেওয়ার পরে মাপে ড্রেন করে ফেলি, যে পানি সরানোর যে নালাটা আছে মাপ দিয়ে করি, যে 6 গাছ অন্তর করবো, 6.5 থেকে 6.5টা এর ভিতরে একটু পানি সরানোর জন্য, যেন বৃষ্টি থাকে ওই সময়। তারপরে আমরা চিহ্ন করে নিই যে এই জায়গায় চারাটা রোপণ করতে হবে, সেটা আমরা পুরো ভার্মি কম্পোস্ট দিয়ে করি। হ্যাঁ, এর আগে আমরা ওই বাজারের কোনো জিপসা দিতাম, কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের দেখালো যে জৈব সার দেওয়াটা ভালো, রাসায়নিক সার দিলে অনেক সময় বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে চারার গুঁড়াটাও পচে নষ্ট হয়ে যায়, দেখা গেল চারার উপর 2 দিন পরে 4 দিন বৃষ্টি হয়ে গেল হালকা বৃষ্টি, তাতে চারার গুঁড়াটা নষ্ট হয়ে যায়, চারাটা জালি চারা থাকে 30 দিনের চারা। সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট দিলে ওইটার কোনো ভয় নাই। আগে আমাদের জোর করে দেওয়া তো,
ফ্রি বাড়ি দিত যে এটা আপনার সার এটা আমরা দিতে হবে আর এখন আমরা কিনে ব্যবহার করি আচ্ছা বাড়িতে আমাদের জৈব সার আছে তারপরে ভার্মি কম্পোস্ট আমরা কিনে ব্যবহার আচ্ছা তো দর্শক এটা কিন্তু আমরা জানলাম যে ভার্মি কম্পোস্টটা আমরা ছোটবেলায় একটা ইয়া শুনছিলাম যে আমরা হরলিক্স কেন খাই বাচ্চারা বলতো কিন্তু এমনি এমনি খায় হ্যাঁ তো ও কিন্তু জানতো না যে এর উপকারিতা কি বাবা মা জানতো বিদায় কিন্তু টাকা দিয়ে কিনে খাওয়াতো তো ইসের আপনার কম্পোস্ট সারটাও এরকম হয়েছে যা আগে আমাদের এমনি এমনি খাওয়াতো এখন কিন্তু আমাদের যে ফার্মাররা আছে যে ফার্মিং হোক না কেন এখানে আপনারা দেখতে পাবেন যে সবাই কিন্তু কম্পোস্ট সারটা কম্পোসারিয়াটা ইউজ করে আর কি তো তারপরে এবার কতদিন পরে এটা আপনার পিলি ঠিলি দিবেন এগুলো এটা আমার মূলত রোয়া ছিল লাল শাক বুনে তার ভিতরে লাল শাকের বীজ ছড়ায় তার ভিতরে এই সারাটা রোয়া ছিল লাল শাক বোনার 12-13 দিন পরে আমি সারাটা রুইছিলাম ওই ভার্মি কম্পোস্ট দিয়ে চিহ্ন করে সে জায়গায় সারাটা রুইছিলাম আর আপনার 22-23 দিন ওই লাল শাকটা বিক্রি করে দিছিলাম এই কত টাকা বিক্রি করলো লাল শাক 33 শতক জমি আমি 25,000 টাকা দিছি লাল শাক লাল শাক একবার ক্ষেত বিক্রি করেছিলাম ওরা মারি নিয়ে যাওয়ার পরে তিন দিন পরে আমি দেখা গেল ওই পিলিটা বেঁধে দিয়েছিলাম 25,000 পিলিটা বেঁধে দেওয়ার 2-3 দিন পরে আমরা পানি দিয়ে দিছি আচ্ছা আর এবার যেহেতু বৃষ্টি হয়নি তাতে ঠিক সময় মতনই কপিটা উঠিছে এই জন্য ফলন খুব ভালো তা আপনার এক একটা কপির ওজন কেমন হবে আনুমানিক আমার এক একটা কপি 1.5 কেজি মানে মন আসতেছে কয়টায় মন আপনার আসতেছে 30টায় 28টায় 27টায় এরকম আমাদের 42 কেজি পাকা মন দেওয়া লাগে আচ্ছা দেখা যাচ্ছে যে 30টা 28টা এরকম লাগে আমার 100 কপিতে ভালোভাবে 3 মন 5 কেজি 6 কেজি আমার দাম দিচ্ছে আচ্ছা আচ্ছা তো কপি আপনার উঠে যাওয়ার পরে এখানে আবার কি হবে চাষ এরপরে আমার একটা অংশে ওল লাগাবো একটা অংশে পেঁপে লাগাবো কিন্তু কপি উঠে যাওয়ার পরে আমি একবার লাল শাক বুনে নেবো লাল শাক চাষ করে নেবো একবার আচ্ছা আপনি কি মনে করেন যে ফুলকপিটা কি আসলে একটা লাভজনক হ্যাঁ ফুলকপিটা আমাদের ক্ষেত্রে লাভজনক আচ্ছা আচ্ছা অন্য কে কি বলবে না বলবে সেটা তার বিষয় তাদের জমির মান কেমন এটা আমার কতদিন আপনার ইসের ফার্মিং এর বয়স কতদিন প্রায় 20 বছর 20 বছরের অভিজ্ঞতা তো দর্শক আমরা কৃষক রামকৃষ্ণ মল্লিকের কাছ থেকে তার অভিজ্ঞতা সম্পর্কে শুনছিলাম উনি কিন্তু বলছে যে ওনার অনেকদিন যাবত এই ফুলকপিটা চাষাবাদ করেন তো ফুলকপি আসলে একটা লাভজনক ফসল আপনারা কিন্তু চাইলে এটা করতে পারেন শুধু দর্শক তো এতক্ষণ আমরা কিন্তু কপি চাষ সম্পর্কে আপনার বেশ কিছু তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করলাম তো আসলে কৃষিকাজটা আসলে লাভজনক এটা যদি আপনার সময় মতো আপনার সঠিক পরামর্শে যদি করা যায় তো আমরা কৃষক রামকৃষ্ণ মল্লিকের যে ফোন নাম্বারটা এটা আমাদের স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে যদি কেউ আপনার কপি চাষটা করতে চান আপনারা তার সাথে পরামর্শ করে আপনি কিন্তু করতে পারবেন আর মনে করেন না জেনে না বুঝে যদি আপনার কাজ করা হয় তাহলে কিন্তু লাভ হয় না এটা লস বেশি হয় আপনার একটা ইয়ে আছে না যে বলে যে খাস ছিল তাতে তাঁত বুনে কাল হলো তার আড়িয়ে গুগরু কিনে মনে করেন যে আপনি জানেন না শোনেন না যদি কৃষিকাজের ভিতরে আসেন তাহলে কিন্তু ওরকমটাই হবে যে আমি জানি না একটা বিষয় আমার এটা তো করার দরকার নাই তো এটা করার দরকার আছে যে একজন এক্সপার্টকে আপনি তার পরামর্শে তার সাজেশনে আপনি করতে পারেন তো সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন